हेलो एवरीवन केमन आछो प्रत्येके आशा करी अनेक सुस्थ रयेछो भालो रयेछो। एई मुहूर्ते किन्तु आबारो बहुदिन पर वेस्ट बेंगल म्यूनिसिपल सर्विस कमिशनेर पक्ष थेके एकेबारेई एकटा सरकारी दाप्तरिक एकटा चाकरी परीक्षार जे रिक्रुटमेंट प्रसेसेर नोटिस किन्तु जारी करा हयेछे। बिस्तारित तोमरा जानबे, जेटा किन्तु 10 पास योग्यता थाकले पश्चिमबंगेर समस्त जिला थेकेई तोमरा एई चाकरी परीक्षार जोन्नो आवेदन करते पारबे। कबे थेके तोमरा आवेदन शुरू होबे एबं लास्ट डेट कबे रयेछे, आवेदनेर जोन्नो तोमाके कोन कोन विषयगुलो माथाय राखते होबे, पे स्केल थेके शुरू करे टोटाल नम्बर अफ वैकेंसी समस्त विषय किन्तु खुंटिनाटी आमरा এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা অনেক উপকৃত হবে এই ভিডিওটি থেকে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাবো এই অফিশিয়াল যে নোটিশটা, এটা তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে অফিশিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটার লিংক তোমরা দেখতে পাচ্ছ এখানে www.mscwb.org। এখানে হোম পেজে গিয়ে তোমরা যদি একটু স্ক্রল ডাউন করো তোমরা দেখতে পাবে এখানেই যে একদম ফার্স্ট একটা নোটিশ রয়েছে এই ভিউ মোর অপশানে, এখানেই তোমরা কিন্তু এই নোটিশটা দেখতে পাবে। ঠিক আছে, এই যে অ্যাডভার্টাইজ নাম্বার একদম রিক্রুটমেন্ট এক্সামিনেশন সাব অবজারভার SWM এই পদের জন্য আবেদনের জন্য নোটিশটা বেরিয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন। ঠিক আছে, ক্লিয়ার। তো অথেন্টিকেশন তোমরা যাচাই করে নিলে। তো এবার আমরা জানবো এই নোটিশে কি বলা হয়েছে, ক্লিয়ার। তো তার আগে বলবো, তোমরা যদি এখনো পর্যন্ত দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এটা হচ্ছে চাকরি পরীক্ষা প্রস্তুতির একটা সেরা চ্যানেল। তোমরা সমস্ত ধরনের চাকরির পরীক্ষা তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবে। ওকে, আচ্ছা, বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এই ভিডিওটা যদি না দেখে থাকো একদম রিসেন্ট ভিডিও হয়েছে, তোমরা প্রত্যেকে দেখে নেবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এই যে অফিশিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটা আমি তোমাকে একটু আগে বললাম, এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অবজারভার SWM গ্রেড 4। ঠিক আছে, আচ্ছা, নেম অফ দ্য পোস্ট তাহলে আমরা জানতে পারলাম SWM গ্রেড 4। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 75টা টোটাল সিট রয়েছে 75। এই সিটগুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে সমস্ত মানে ক্যাটাগরি থেকে কিছু কিছু সংখ্যক ব্যক্তি তারা কিন্তু আবেদন করতে পারবে। ইউআর যেমন আনরিজার্ভড ক্যাটাগরি থেকে তোমরা 35টা শূন্য পদ কিন্তু রয়েছে, আনরিজার্ভ PWDর জন্য 2টা শূন্য পদ রয়েছে, এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য 3টে রয়েছে, অ্যান্ড আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যদি কেউ থাকেন তাদের জন্য কিন্তু 2টো সিট রয়েছে। ঠিক আছে, এসসিদের জন্য 17টা, এসটিদের জন্য 4টে, এবং ওবিসি এ এবং বি, ওবিসি এদের জন্য হচ্ছে 7টা এবং ওবিসি বিদের জন্য কিন্তু 5টা। ঠিক আছে, ওবিসি ডকুমেন্টস যখন আপলোড করবে জাস্ট এই ওবিসি এ এবং বি উভয়ের জন্য কিন্তু ওবিসি ডকুমেন্টসটা আপলোড করলেই কিন্তু হবে। ঠিক আছে, পরবর্তীতে অফিশিয়ালি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পে স্কেল এখানে বেতনটা কত হবে মাথায় রাখবে, এখানে যেটা বলতে চাওয়া হয়েছে তোমরা মাথায় রাখবে পে লেভেল 4 অফ পে ম্যাট্রিক্স ROPA 2019 অনুসারে। এখানে তোমরা ধরে রাখতে পারো 9 থেকে 40,000 মধ্যে একটা হেলদি অ্যামাউন্ট অফ স্যালারি, এবং এর সঙ্গে কিন্তু কিছু অ্যাড অন হবে। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে তোমরা কিন্তু এই পে স্কেলের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা, এটা একটা সেরা মানের চাকরি যেখানে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। কত টাকা লাগবে আবেদন করতে সেটাও পরবর্তীতে আসছি। এবার দেখো, মাধ্যমিক এক্সামিনেশন পাস ফ্রম দ্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সমপরিমাণ যোগ্যতা বিশিষ্ট কোনো একটা মানে তোমার ডিগ্রি থাকলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন মে অলসো অ্যাপ্লাই, মানে যাদের এর থেকেও মানে যাদের হায়ার কোয়ালিফিকেশন আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তারপর বলা হচ্ছে এজ 40 বছরের থেকে বেশি হলে হবে না। ঠিক আছে, মাথায় রাখতে হবে, এবং এর যে রিল্যাক্সেশনটা থাকে সেটাও কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে একটা রয়েছে, সবাই লক্ষ্য করো যে বোথ মেন অ্যান্ড ওমেন, তোমরা প্রত্যেকেই কিন্তু এই পোস্টটার জন্য, মেল অ্যান্ড ফিমেল তোমরা অবশ্যই সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, ক্লিয়ার। এবার দেখো কি কি ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা আপলোড করতে হবে, এজ প্রুফ দিতে হবে, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যেটা বলছিলাম একটু আগেই তোমরা ওবিসি দিতে পারো, এসসি এসটি থাকলে সেগুলো দেবে। স্পোর্টস অ্যান্ড পিডাব্লিউডি এই যে দুটো ক্যাটাগরি রয়েছে যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদেরকে এই দুটো আপলোড করতে হবে। মাস্ট বি স্ক্যান্ড অ্যান্ড আপলোডেড উইদিন অনলাইন অ্যাপ্লিকেশন যেটা করবে সেটার সঙ্গে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। ক্লিয়ার? এবার দেখো পরবর্তীতে আমি আর একটা যে বিষয়টা এখানে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি প্রসেসিং চার্জেস, ঠিক আছে? এটা নন রিফান্ডেবল, এই টাকা ফেরত হয় না। অ্যাপ্লিকেশন করার সময় একবারই তোমাকে এই টাকাটা দিতে হবে। কাদের জন্য কত? অ্যাপ্লিকেশন ফি এক নম্বরটা খেয়াল করো যে আনরিজার্ভড অ্যান্ড ওবিসিদের জন্য দিতে হবে 150 টাকা এবং তার সঙ্গে প্রসেসিং চার্জ 50 টাকা, তাহলে টোটাল কত দাঁড়ালো? 200 টাকা। কাদের জন্য বললাম? আনরিজার্ভড অ্যান্ড ওবিসি। ক্লিয়ার? এবার দেখো যারা এসসি এসটি রয়েছে, যারা এসসি এসটি রয়েছে, পিডাব্লিউডি রয়েছে, ঠিক আছে, পিডাব্লিউডি রয়েছে, তোমাদের জন্য কত মাথায় রাখবে? অনলি প্রসেসিং চার্জটা দিতে হবে যেটা হচ্ছে 50 টাকা। ক্লিয়ার? নো এক্সেমশন ফি ইজ অ্যাভেলেবল টু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, ঠিক আছে, ফর আদার স্টেটস। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলা হয়েছে যে এখান থেকে মেথড অফ এক্সামিনেশান কিভাবে পরীক্ষাটা হবে। অবভিয়াসলি তোমরা দেখতে পাবে এখানে কলকাতা সেন্টারে অনলি পরীক্ষাটা হবে এবং দুটো ভাগে ভাগ হবে। প্রথমে হবে তোমাদের রিটেন এক্সাম, যেখানে তোমাকে 200 মার্কসের পরীক্ষা দিতে হবে, এটা এমসিকিউ টাইপে, ওএমআরে দিতে হবে, সম্প্রতি টেট পরীক্ষা যেমনভাবে যারা দিয়েছো দিলে, ঠিক আছে। এরপর সেকেন্ড রাউন্ডটা তোমাকে দিতে হবে পার্সোনালিটি টেস্ট। সেকেন্ড রাউন্ডে তোমাদের 40 নাম্বার থাকবে, এই 40 নাম্বারে পার্সোনালিটি টেস্ট দিতে হবে আর 200 নাম্বারে রিটেন পরীক্ষা দিতে হবে। রিটেনে উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্টে তোমরা এলিজেবল হবে। ক্লিয়ার? টোটাল 240 নাম্বারের পরীক্ষাটা হবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। সিলেবাস কি থাকবে? মাধ্যমিক পাস যোগ্যতা যেগুলো থাকে, জেনারেল নলেজ যেটা আমি পড়াই, ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেল থেকে পড়তে পারবে, ক্লাস করতে পারবে। ন্যাচারাল যেগুলো কেপি বা সাধারণ যেগুলো হয়ে থাকে 10 স্ট্যান্ডার্ডে সেই ক্লাসগুলো করলেই এনাফ, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স দেখবে, ম্যাথামেটিক্স এগুলো থাকবে কিন্তু এই পরীক্ষার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর রেজাল্ট অফ এক্সামিনেশন তোমরা এই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে যখন প্রকাশিত হবে। ওকে, আচ্ছা, লাস্ট ডেট ভেরি ইম্পর্টেন্ট, সবার মনের প্রশ্ন যে লাস্ট ডেট কবে, শেষ সময় এই আবেদন করার। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে 28-1-2023। 2023 আসছে বছরের জানুয়ারি মাসের তোমরা 28 তারিখ তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আজকের ডেট থেকে নিয়ে আজকেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডেট কলকাতা 23শে ডিসেম্বর, 23 ডিসেম্বর, আজকেই এক্ষুনি প্রকাশিত হলো, আমি তোমাদের মাধ্যমে আপডেট করে দিলাম তোমাদের কাছে, ঠিক আছে। আজকে থেকে আর 1 মাস সময় তোমরা পাবে যেখান থেকে তোমরা কিন্তু এই আবেদন করতে পারবে। অনেকদিন পর মাত্র 10 পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো প্রত্যেকে অবশ্যই এই পরীক্ষার জন্য যারা আবেদন করতে চাইছো ফটাফট কিন্তু আবেদন করে ফেলো। ক্লিয়ার? চলো, আর যারা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের চাকরি পরীক্ষা সামনে যেগুলো আসছে, প্লাস তোমরা চাকরি পরীক্ষার প্রস্তুতিটাও নিতে পারবে, খবরটাও তোমরা এখান থেকে পাবে। সুতরাং অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।